হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের মধ্যে অনেকেই দেখো অনেক দিন ধরে ওয়েট করছিলে যে নিটের ফর্ম কবে রিলিজ হবে এবং আদৌ 7th মে এক্সামস হবে কিনা। তো এখন ফর্ম রিলিজ হয়ে গেছে, আশা করি তোমরা অনেকেই ফর্ম ফিল আপ শুরু করে দিয়েছো। কারোর বাকি থাকলেও এখনো বেশ কিছুটা সময় রয়েছে, তোমরা ধীরে সুস্থে সব বিষয়গুলোকে নিজেরা ক্লিয়ার করে নিয়ে দেন ফর্ম ফিল আপ করতে পারবে। এইচএস পাস করেছো, বিভিন্ন ক্যান্ডিডেট থেকে থাকতে পারো, যারা শুধু নিটের জন্যই ফোকাস করে পড়াশোনা করছিলে তারা তো প্রিপারেশন করেইছো। তার সাথে সাথে যেসব স্টুডেন্টসরা 2023-এই ধরো এইচএস এক্সাম দিচ্ছ, তো তাদের ক্ষেত্রে কি হয় না, এইচএস এক্সামের পরে যেটুকু সময় পাওয়া যায় তোমরা ভাবো যে একটু চেষ্টা করা যাক কতটা কি হয়, কেন সিলেবাসটা মোরালেস সেম থাকে। তাই এবছর এক্সাম দিয়ে তো হলে খুব ভালো কথা, যদি বাই চান্স না হলো তো দেন নেক্সট ইয়ার চেষ্টা করা যেতে পারে। তো এরকম বিভিন্ন স্টুডেন্টসরাই আছো যারা নিট এক্সাম দেবে 2023-এর। তো তাদের মধ্যে বিশেষ করে যারা বেঙ্গলি ভার্সনের স্টুডেন্ট তাদের ক্ষেত্রে মনে হয় যে নিটের জন্য পড়ার প্রিপারেশনের বই এনসিআরটি সেটা ইংলিশ ভার্সনে থাকে, বিভিন্ন প্র্যাকটিস বুক যেগুলো অ্যাভেলেবেল সেগুলো ম্যাক্সিমাম ইংলিশ ভার্সনে থাকে। তো তাই জন্য প্র্যাকটিস কিভাবে করব বা পড়ব কি করে সমস্যা, বা যারা ধরো ইংলিশেও সমস্যা নেই পড়তে বুঝতে তাদের ক্ষেত্রেও, কেউ হয়তো সেলফ স্টাডি করছো, তো তাদের সবার ক্ষেত্রে মনে হচ্ছে যে লাস্ট এই এক দেড় মাস যেটুকু সময় আছে সেখানে যদি কোনো বুস্ট আপ কোর্স হতো, যদি মক টেস্ট হতো, তাহলে একটা সেলফ অ্যানালাইসিসের সুযোগ থাকতো। তো তাই জন্য তোমাদের জন্য যারা নিট 2023-এর এক্সাম দিতে চলেছো তাদের জন্য কিন্তু ক্র্যাশ কোর্স আনা হয়েছে। তোমাদের কারোর যদি প্রয়োজন হয় তোমরা সেই ক্র্যাশ কোর্স জয়েন করতে পারো। সেই ক্র্যাশ কোর্সে কি কি থাকবে সেই বিষয়গুলো দেখো আমি তোমাদের মেনশন করে দিচ্ছি। ক্র্যাশ কোর্সে তোমাদের কিন্তু এই নয় যে শুধু ক্র্যাশ কোর্সে এমসিকিউই শুধু পাবে, তোমরা অনেকেই হতে পারো যারা ধরো শুধু ক্র্যাশ কোর্স কোথাও জয়েন করছো, দেখছো যে শুধু এমসিকিউ ক্লাস করানো হচ্ছে এবং সেক্ষেত্রে সেগুলো থিওরি বোঝাটা হয়তো তোমাদের ক্ষেত্রে সমস্যা, কোনো কারোর কোনো কোনো স্টুডেন্টের কোনো কোনো পার্টের পোর্শনের থিওরিতে সমস্যা থাকতেই পারে। তো সেই জন্য বিষয়টা আমি ভালো করে ক্লিয়ার করে দিচ্ছি, তোমরা যে ক্র্যাশ কোর্স পাবে নিটের সেক্ষেত্রে কি হবে দেখো, সময় একদম কম, 7th মে এক্সাম, তো তাতে তো পুরো 11th 12th ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পুরোটা লাইভ ডিসকাশন ক্লাস তুমি করে উঠতে পারবে না, অতগুলো দিনই পাবে না যতগুলো চ্যাপ্টার বাকি আছে। আমি যদি সব চ্যাপ্টারের জন্য একদিন করেও ধরি আর একটা করে যদি মানে এমসিকিউ ক্লাসই ধরি, তো অতগুলো দিনই তোমাদের হাতে থাকছে না। তো সেই জন্য কি করা হয়েছে, ক্র্যাশ কোর্সটা কিভাবে ডিজাইন করা হয়েছে না, এখানে কিছু রেকর্ডিং ক্লাস পাবে, অনেক ক্লাস পাবে যেগুলো রেকর্ড ভার্সনে থাকবে। এবার রেকর্ড ক্লাস থাকবে, তার সঙ্গে কিছু লাইভ ক্লাসও তোমরা পাবে, মানে লাইভ আর রেকর্ডিং ক্লাস ফর্মে তোমাদের টোটাল সিলেবাসটাকে কমপ্লিট করিয়ে দেওয়া হবে। তোমরা যদি চেষ্টা করো যেটুকু সময় রয়েছে খুব ভালো করে পড়বে, কারণ ধরো সবার সব টপিকে ডাউটস নেই, বিভিন্ন স্টুডেন্টের হয়তো কিছু বিভিন্ন টপিক্সে ডাউটস থাকছে, কিন্তু ক্লাস তোমাদের কাছে সব টপিক্সে থাকবে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, এবার যে স্টুডেন্টের যে চ্যাপ্টারে ডাউট, যে স্টুডেন্টের যে টপিকে ডাউট, সে তাহলে সেই ক্লাসটাকে অ্যাটেন্ড করলে থিওরি, বাকিগুলো তুমি এমসিকিউ করলে, তোমাকে মক টেস্ট দেওয়া থাকবে, তুমি মক টেস্ট দিলে, তোমাদের নিজেদের রিকোয়ারমেন্টস অনুযায়ী তোমরা নিজেরা বুঝতে পারবে কার কোনটা প্রিপারেশন হয়েছে, কার কোনটা সমস্যা আছে, সেই অনুযায়ী তোমরা এটা ইউজ করতে পারবে, কিন্তু সবার কাছে পুরো কোর্সটা তোমাদের দেওয়া থাকবে। এবার যাদের যেটা বললাম যে মনে হবে যে এই চ্যাপ্টারটা আমার থিওরিটা করে নেওয়া দরকার, তুমি সেটা থিওরি ক্লাস করে নিলে, যেটা মনে হলো যে এই চ্যাপ্টারসগুলো আমার রেডি আছে থিওরি না করে আমি একদম এমসিকিউ ডিসকাশন ক্লাসে চলে যাই বা মক টেস্ট দিয়ে ফেলি, সেটা করতে পারো। তো সেই জন্য আলটিমেটলি তুমি কি পাবে না, 11 এবং 12 টোটাল যে কোর্সটা আমাদের নিটের থাকে পুরো সিলেবাস, ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি তিনটে সাবজেক্টেরই তুমি রেকর্ডিং ক্লাস পাচ্ছ, লাইভ ক্লাস পাচ্ছ, থিওরি এবং এমসিকিউ, মানে এই রেকর্ড এবং লাইভ ফর্মে, মানে কিছু লাইভ ক্লাস আর রেকর্ডিং ক্লাসের ডিফারেন্স বলতে রেকর্ড ক্লাসগুলো যে সেম ফ্যাকাল্টি যে যারা লাইভ ক্লাস করাবেন তারাই রেকর্ডিং ক্লাসও করাবেন, সেম ক্লাস ফ্যাকাল্টি থাকবেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি না রেকর্ডিং ক্লাসে তুমি রেকর্ড ফর্মে ক্লাসগুলো পাবে, যে ক্লাসগুলো তুমি তোমার ইচ্ছে মতন যে কোনো সময় দেখতে পারো, লাইভ ক্লাসগুলো একটা শিডিউল টাইম থাকবে, তুমি সেই টাইমে জয়েন করে ক্লাস করতে পারবে। ইভেন সেই ক্লাসগুলোর যদি লাইফ টাইম শিডিউলটা তোমার সঙ্গে না মেলে, তুমি কোনো কারণে সেই সময় জয়েন করতে না পারো, সেই ক্লাসগুলো তুমি রেকর্ডিং ফর্মে থেকে যাবে তোমার কাছে, তুমি দরকার মতন সেগুলো কিন্তু এক্সামের দিন পর্যন্ত যে কোনো সময় অ্যাক্সেস করতে পারবে, সেটা লাইভ হোক ক্লাস সেগুলো রেকর্ডিং ফর্মেই তোমায় দেওয়া হোক না কেন। তার মানে টোটাল সিলেবাসের ক্লাস তোমাকে রেকর্ড এবং লাইভ দুটো ফর্মে তুমি পেয়ে যাচ্ছ, এবং তার সঙ্গে তোমার মক টেস্ট থাকছে, চ্যাপ্টার ওয়াইজ টেস্ট থাকছে, সাবজেক্ট ওয়াইজ টেস্ট থাকছে, মানে মক টেস্টগুলো ধরো বিভিন্ন কয়েকটা কয়েকটা চ্যাপ্টার মিলিয়ে কিছু টেস্ট পেলে, কিছু হলো গিয়ে ফুল সিলেবাস যেরকম আমরা টেস্ট পাই, ফুল মক টেস্ট যেগুলোকে বলা যায়, যেগুলো তোমার মানে একদম টোটাল
নিটের প্যাটার্নে ক্যাটা সেকশন এ সেকশন বি করে সবগুলোর ক্ষেত্রে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির ক্ষেত্রে বটানি এবং জুলজি চারটি সেকশনের ভাগ করেই কিন্তু তোমাদের কোশ্চেনস দেয়া থাকবে। যেরকম নিটে কোশ্চেনস পেপার হয় কিছু চ্যাপ্টার ওয়াইজ টেস্ট মক টেস্ট থাকবে, আর এই যে ক্লাসেসগুলো আমরা লিখেছি সেখানে কিন্তু প্রচুর লাইভ মক টেস্টও থাকবে, মানে যেখানে টিচার ধরো তোমাদের ক্লাসে 20 মিনিট 25 মিনিট এরকম সময় দিচ্ছে, 15টা 20টা করে কোশ্চেনস দিচ্ছে যে একটুনি সলভ করো, দেন আমি তোমাদের সঙ্গে এই অ্যান্সারসগুলো ডিসকাস করবো, সেরকম কিছু লাইভ ক্লাসও মানে মক টেস্টও কিন্তু তোমরা অবশ্যই পাবে। তার সাথে যেরকম একদম ফুল 3 আওয়ার্স 20 মিনিটসের এক্সামস হয় সেরকম মক টেস্টও থাকছে, তার সঙ্গে ক্লাস থাকছে। তো সেই জন্য আর দেরি না করে যারা ভাবছো যে তোমাদের বুস্ট আপ কোর্স দরকার, এখানে কিন্তু তোমরা বেঙ্গলি এবং ইংলিশ বোথ ভার্সনের তোমরা কোশ্চেন পেপার পাবে, তাই যারা বেঙ্গলি ভার্সন স্টুডেন্ট আছো তারাও এটা অ্যাক্সেস করতে পারো। ক্লাসগুলো বেঙ্গলিতে কমিউনিকেশন থাকবে, টার্মসগুলো আমরা ইংলিশ এবং বেঙ্গলি দুটোতেই বোঝাবো, মানে হচ্ছে বোর্ড ওয়ার্ক বলো বা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি যে ইংলিশে যে টার্মসগুলো থাকে, যেরকম ধরো আমরা সেপাল পেটাল এগুলো ইংলিশে বলি, তারই বাংলা হচ্ছে বৃতি দলমণ্ডল পুংস্তবক স্ত্রীস্তবক এইরকম যে বিষয়গুলো সেগুলো আমরা বাংলা এবং ইংলিশ দুটোই বলবো, কমিউনিকেশনটা বাংলা থাকবে। তাই যে কোনো আইএসসি বা সিবিএসসি বোর্ডের স্টুডেন্ট যারা বাংলা কথা বোঝো তারাও এই ক্লাস জয়েন করতে পারো, কারণ ইংলিশে তোমরা কোশ্চেনস পেপার পাবে, ইংলিশের ডিকটেশন ইংলিশে বোর্ড ওয়ার্ক করে বোঝানো সেটাও পাবে, ঠিক সেরকমই ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্টরাও কিন্তু বাংলাতে কোশ্চেনস পেপারও পাবে, বাংলা টার্মোলজি ইউজ করে পড়ানো তোমরা পাবে। তো সেক্ষেত্রে কারা বেঙ্গলি ভার্সনের স্টুডেন্ট এবং ওয়েস্ট বেঙ্গলে যারা বাংলা কথা বুঝতে পারো এই রকম আইএসসি সিবিএসসি স্টুডেন্টও কিন্তু এই ক্লাস অ্যাক্সেস করতে পারো। ক্র্যাশ কোর্স কিন্তু স্টার্ট হয়ে গেছে, যে স্টুডেন্টদের মনে হচ্ছে তোমাদের ক্লাস মানে কোনো প্রিপারেশান বুস্ট আপ করতে চাইছো, কারোর মনে হচ্ছে শুধু মক টেস্ট নেবে যে প্রিপারেশান কতটা হয়েছে তুমি কোন জায়গায় দাঁড়িয়ে আছো সেটা সেলফ অ্যানালাইসিস করার জন্য তোমার মক টেস্ট দরকার, সে শুধু মক টেস্টটা অ্যাক্সেস করতে পারো, আবার যারা মনে করছো ফুল কোর্স নেবে সেটাও কিন্তু তোমরা অ্যাভেলেবেল পাবে নিতে পারো। তো যাদের এরকম কোনো কোর্সের দরকার ক্লাসের দরকার স্ক্রিনে যে নাম্বারটা যাচ্ছে এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, তোমরা জানাবে যে 2023-এর নিটের মক ক্লাস চাইছো, তোমরা নিটের ক্র্যাশ কোর্স চাইছো সেটা বলে আমাকে হোয়াটসঅ্যাপ করে রাখো, আমি বাকি যা ডিটেলস তোমরা চাইছো যে আর কিছু যদি তোমাদের জানার থাকে তো সেটা আমাকে কোয়ারিজগুলো পাঠিয়ে রাখবে, হোয়াটসঅ্যাপ করে রাখো তো আমি তোমাদের রিপ্লাই করে দেবো। কিন্তু যারা চাইছো আবারও একবার বলছি মানে আর্জেন্টলি তোমরা অ্যাডমিশন নিয়ে নাও এবং ক্লাস করতে থাকো, কিন্তু এক্সামসের আর খুব বেশি সময় কিন্তু বাকি নেই। সবাইকে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।